আমরা এখন যে মুহূর্তে আছি সেটা হচ্ছে সিলেটের জিন্দাবাজার মোড়ে, যে মোবাইল কোর্ট করা হয়েছে, যারা এই লকডাউন, আজকে যে লকডাউন হচ্ছে সেই লকডাউনে দোকান খোলা রাখার কারণে যারা দোকান খোলা রেখেছেন তাদেরকে মোবাইল কোর্ট এসে জরিমানা করছে। আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের যে জিন্দাবাজার, সেই জিন্দাবাজার মোড়ে অর্কিড বেবি ফ্যাশন, সেই বেবি ফ্যাশনকে মোবাইল কোর্ট জরিমানা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে এখন মোবাইল কোর্ট আছে এবং তাদেরকে বলা হচ্ছে যে এই দোকান বন্ধ করে দেওয়ার জন্য। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনাদের যে লকডাউনে আপনি দোকান খুলেছিলেন, আপনাকে কত টাকা জরিমানা করা হয়েছে? 1000 টাকা জরিমানা ধরা হয়েছে। আপনি কি জানতেন না যে এই লকডাউনে দোকান না, আমি দোকান খোলা রাখা, আমি জানতাম না। দোকান তো ঢাকা সবাই খুলছে, আবার আশপাশে দোকান খুলছে, আমি মনে করলাম না দোকান খোলা নেই, এই জন্য আমি আইছি। আচ্ছা, তাইলে আপনি জানি না যে অভিযান নিব কি নিব, তো তার আমাকে বলি নাই যে কল কারখানা নিব এর আর কি। যেহেতু এখন দোকান বন্ধ করে দেওয়া হবে, আমরা যেমনটা বলছিলাম যে আজকে যে লকডাউন শুরু হয়েছে সেই লকডাউন কিছুটা পালন করার জন্য, যে লকডাউনে যে শুরু, আজ থেকে যে শুরু হয়েছে সেই লকডাউনের যে জন্য মানুষ ঠিকভাবে পালন করে, সেই কারণে মোবাইল কোর্ট মাঠে আছে, সেই মোবাইল কোর্ট বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা চেষ্টা করছেন যে সঠিকভাবে যেন লকডাউন, যেহেতু করোনা সংক্রমণ বেড়ে গেছে, সেই করোনা সংক্রমণ ঠেকাতে যতটুকু সম্ভব সরকারি সংস্থাগুলো তারা চেষ্টা করছে যে সবাইকে স্বাস্থ্যবিধি নিষেধ যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল লকডাউনে চলাফেরা করার জন্য, সেই চলাফেরা যেন সঠিকভাবে করতে পারেন, এবং যারা আইন, যে আইনগুলো আছে, যে নির্দেশনা দেওয়া আছে, সেই নির্দেশনা যেন সবাই ঠিকভাবে পালন করে, সেই দিকটা সবাই এই প্রশাসনের লোকজন দেখছেন। যার ফলশ্রুতিতে যে বিভিন্ন দোকানে, বিভিন্ন যে জায়গাগুলো আইন অমান্য করা হচ্ছে, নির্দেশনা অমান্য করা হচ্ছে, সেই জায়গাগুলো মোবাইল কোর্ট করা হচ্ছে। আপনারা জানেন যে আগামী 1 জুলাই থেকে সারা দেশে কঠোরভাবে লকডাউন পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে মাঠে প্রশাসনের লোকজন আরও বেশি থাকবে। আরেকটা জিনিস বলে রাখি যে সিলেটের যে প্রবেশ মুখ আছে, প্রবেশ পথগুলো আছে, সেই প্রবেশ পথগুলোতেও কিন্তু এই মুহূর্তে পুলিশের চেকপোস্ট আছে। আমরা পুরা পরিস্থিতি, এই এলাকার পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে থেকে যে লকডাউন শুরু হয়েছে, যদিও লকডাউন চলছিল কিন্তু আবারও যে প্রজ্ঞাপন জারি করে যে কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে, নির্দেশনার যেন ঠিকভাবে পালন হয় সেই চেষ্টাটাই প্রশাসন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের জিন্দাবাজার সবকটি, বলা যায় যে দোকানপাট যেগুলো আছে, দোকান আছে, মার্কেট আছে, সবগুলো বন্ধ আছে। আমরা যেমনটা বলছিলাম যে সিলেটের জিন্দাবাজারে যে একটি দোকান খোলা পেয়েছিলেন প্রশাসনের প্রশাসন, সেই দোকানকে 1000 টাকা জরিমানা করা হয়েছে, এবং তারা দেখছেন নগরের কোথাও আর কোথাও এরকম কেউ আইন অমান্য করে দোকান মার্কেট খোলা রাখেছেন কি না, কেউ বিধিনিষেধ অমান্য করছেন কি না, সেই বিষয়গুলো তারা দেখছেন। প্রিয় দর্শক, বাংলা মিনিটের টেলিভিশনের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যেমনটা বলছিলাম যে আসলে সিলেটের যে কয়টি জায়গা আছে সবকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে প্রশাসনের টহল আছে, এবং সবাইকে বলা হচ্ছে যে যেহেতু করোনা সংক্রমণ বেড়ে গেছে, সেই করোনার মোকাবেলা করার কারণে যে সরকারি নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো যেন সবাই ঠিকভাবে পালন করেন, এবং প্রশাসনের লোকজন মাঠে থেকে এবং যে নির্দেশনাগুলো পালন করার জন্য মানুষকে বলা আছে সেগুলো তারা মানুষকে বলছেন, এবং যারা অমান্য করছেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। প্রদর্শক, আমি সাকিব আহমেদ এখন বিদায় নিচ্ছি, পরবর্তী যে খবরগুলো আমরা পাবো সেগুলো আপনাদেরকে নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।